এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে ছোট্ট পরি। তো চলো বন্ধুরা দেখে আসি ছোট্ট পরির গল্পটি। এক গ্রামে পূজা নামের একটি মেয়ে বাস করত। পূজা ও দাদির সাথে থাকত। পূজার বাবা মা না থাকায় ওর দাদি ওকে অনেক আদর করত, তাই ও অনেক হিংসুটে আর অহংকারী একটি মেয়ে হয়ে গিয়েছিল। ও দাদির সাথেও বেশি ভালো ব্যবহার করত না। পূজা দেখো, এই যে আমি তোমার জন্য আজকে নতুন একটা পুতুল নিয়ে এসেছি। ওফো দাদি, তুমি এগুলো কি নিয়ে আসো? আমার একদম পছন্দ না, আমি নিজে যে নিজের জন্য নিয়ে আসব। আর এখন আমার পুতুল দিয়ে খেলতে ইচ্ছে করছে না, আমি এখন গার্ডেনিং করব। তারপর পূজা গেল ওর ফুলগুলোতে পানি দিতে। এরপর ওর বাগানের ফুলগুলোতে পানি দিতে লাগলো। তখনই পূজা দেখলো ছোট্ট একটি পুতুলের মতো মেয়ে মাটিতে পড়ে আছে। কি ব্যাপার, এটা কি পুতুল নাকি? তারপর ও ওটিকে হাতে নিল। এমা, এটা দেখি পুরো মানুষের মতো স্কিন এটার। যাই, এটাকে আমি বাসায় নিয়ে যাই। এরপর ও ওই পুতুলটিকে ওর ঘরে নিয়ে গেল। সারাদিন ওই পুতুলটির সাথে অনেক কথা বলল। এটা কেমন পুতুল, কথাও বলে না, আবার চোখও খোলে না, অন্ধ নাকি পুতুলটি? এরপর পূজা ওই পুতুলটিকে ওর মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়ল। রাতের বেলা ওই পুতুলটি হঠাৎ করে চোখ খুলল। এটা আমি কোথায় আছি, কোথায় চলে আসলাম আমি? আমি তো এতক্ষণ ঘুমোচ্ছিলাম, আমাকে কে ঘুমের ওষুধ খাওয়াইছিল? আমি সব ভুলে গেছি, আমি আমার পরিনগর থেকে কিভাবে এলুম? ও একটি ছোট্ট পরি ছিল। তখনই ওর গলার আওয়াজ শুনে পূজা ঘুম থেকে উঠে গেল। এ কি, তুমি পুতুল, তুমি কথা বলছো, তাও আবার আমাদের মতো? আমি কোনো পুতুল নই, আমি একটি পরি। আরে, পরিরা কি এত ছোট হয় নাকি? আমি বলতে পারি না, কিন্তু আমি আমার পরিনগর থেকে কিভাবে এলাম আমি সব ভুলে গেছি। আচ্ছা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। না, দিব না, তুমি পরি, আমাকে জাদু করে দেখাও। তুমি কেরকম মেয়ে, আমি ক্ষুধার্ত, তুমি আমাকে খাবার দিচ্ছ না। এরপর পূজা ওই ছোট্ট পরিটিকে খেতে দিল। আহ, এবার আমার পেট ভরে গেছে। বলো এবার কি চাও তুমি, আর কোথা থেকে পেয়েছ আমাকে? তারপর পূজা ওই ছোট্ট পরিকে সবকিছু খুলে বলল। আস্তে আস্তে ওই ছোট্ট পরির সাথে পূজার অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেল। ওরা একসাথে ঘুমাত, একসাথে খাবার খেত, আর ঘুরতেও পূজা ওই পরিকে নিয়ে যেত। একদিন পূজা ওই ছোট্ট পরির সাথে ওদের ফুলের বাগানে খেলা করছিল, তখন পরিনগরের গাড়ি এলো, আর তার সাথে সেনাবাহিনী আর একটি পরিও এলো। মীনাক্ষী পরি, আপনাকে আমরা অনেক খুঁজেছি, আপনি কোথায় চলে গিয়েছিলেন? হ্যাঁ, আমি হারিয়ে গেলাম কিভাবে পরিনগর থেকে, আমি কিছুই বলতে পারি না। আপনাকে তো একটি দুষ্ট জাদুকর্ণী উঠিয়ে নিয়ে এসেছিল, তাই আমরা আপনাকে অনেক খুঁজেছি। রানীমা আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আমি মার কাছে এখনই যাব। পরি, তুমি আমাকে রেখে চলে যাবে? পূজা, তুমি আমার অনেক ভালো বান্ধবী, আমি তোমার সাথে দেখা করতে আবার আসব। এরপর ছোট্ট পরি ওর গাড়িতে করে পরিনগরে চলে গেল। তারপর ও মাঝে মাঝে পূজার সাথে দেখা করতে আসতো। পরির সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে পূজাও ওর দাদির সাথে অনেক ভালো ব্যবহার করত। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। এক গ্রামে সুনাইনা নামের একটি মেয়ে বাস করত। সুনাইনা মডার্ন যুগের মেয়ে ছিল। ওর ডিস্কো করা, পার্টি করা, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া অনেক পছন্দ ছিল। কিন্তু সুনাইনার মা এগুলো একদমই পছন্দ করত না। সুনাইনার একটি অনেক ভালো বান্ধবী ছিল, ওর নাম ছিল কাজল। কাজল আর সুনাইনা অনেক ভালো বান্ধবী ছিল। ওরা দুজন সবসময় একসাথেই থাকতো, কোথাও যাওয়া, শপিং করা, পার্টি করা, সব জায়গায় ওরা দুজন একসাথে যেত। একদিন সুনাইনা আর কাজল শপিং করতে গেল। দেখ তো সুনাইনা, এই জামাটা আমাকে কেমন লাগছে,
হ্যাঁ হ্যাঁ, তোকে অনেক সুন্দর লাগছে, তুই এই জামাটা নিয়ে নে। সত্যি বলছিস তুই? তাহলে নিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ নিয়ে নে। শপিং করার পর ওরা একটা রেস্টুরেন্টে খেতে গেল। তখন সুনাইনা কাজলকে বলল, দেখ কাজল, কালকে কিন্তু আমার বার্থডে, তোকে কিন্তু আসতেই হবে, তুই কিন্তু একদম মিস করবি না, আগে আগে চলে আসবি। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিকই চলে আসব। ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ ইয়ার, তুই কোনো চিন্তা করিস না। সুনাইনা আর কাজল ওদের বাসায় চলে গেল। কাজল ওর একটা সায়েন্টিস্ট আঙ্কেলের সাথে থাকতো। আঙ্কেল কি করছেন, আজকেও কি কিছু বানিয়েছেন? হ্যাঁ কাজল, আমি দেখো না কতগুলো পুতুল বানিয়েছি। হ্যাঁ অনেক সুন্দর এগুলো। আচ্ছা আঙ্কেল, কালকে আমার বেস্ট ফ্রেন্ড সুনাইনার বার্থডে, আমি কি আপনার থেকে একটা পুতুল নিয়ে ওকে দিতে পারি? ঠিক আছে দিতে পারো, দাঁড়াও তোমাকে আমি একটা স্পেশাল পুতুল দিচ্ছি। স্পেশাল পুতুল আঙ্কেল, ওইটা আবার কি? আচ্ছা কাজল, তুমি মনে করো এটা একটি জাদুর পুতুল। আরে বাহ আঙ্কেল, কি বলছেন, জাদুর পুতুল? হ্যাঁ এটি একটি জাদুর পুতুল, এই পুতুলকে তুমি যেটাই বলবে সেটাই হয়ে যাবে। সত্যি বলছেন আঙ্কেল? তাহলে এই পুতুলটি আমি আমার বান্ধবীকে দিব। হ্যাঁ অবশ্যই দিবে, দাঁড়াও আমি নিয়ে আসছি। ওর আঙ্কেল পুতুলটি নিয়ে আসলো। পুতুলটি দেখতে অনেক সুন্দর ছিল। ওয়াও আঙ্কেল, এই পুতুলটি তো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ এই পুতুলকে দিয়ে তোমার বান্ধবী যে কাজ ইচ্ছা সেই কাজই করাতে পারবে, আর ওর থেকে যেটা চাবে সেটাই হয়ে যাবে। এটা আমার তৈরি পুতুল, জাদুর পুতুল, এখনো এটা কেউ ব্যবহার করেনি। আমার বান্ধবীকে আমি এটাই গিফট করব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। পরদিন জাদুর পুতুলটি নিয়ে কাজল সুনাইনার বার্থডে পার্টিতে গেল। হ্যাপি বার্থডে সুনাইনা, হ্যাপি বার্থডে সুনাইনা, হ্যাপি বার্থডে সুনাইনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তুই এসেছিস আমি অনেক খুশি হয়েছি। এই দেখ আমি তোর জন্য একটি জাদুর পুতুল নিয়ে এসেছি। কি বলছি, এটা জাদুর পুতুল? হ্যাঁ এটা একটি জাদুর পুতুল, আমার আঙ্কেল এটা তোর জন্য বানিয়ে দিয়েছে। সত্যি সত্যি বলছিস তুই? হ্যাঁ আমি সত্যি বলছি, আর এটা থেকে যে কোনো কিছু চাইতেও পারবি। ওয়াও দোস্ত, থ্যাংক ইউ তোকে। ওরা ওই দিন অনেক মজা করলো। এদিক দিয়ে কাজলের আঙ্কেল বলতে লাগলো, আসলে তো আমি এটা পরীক্ষা করার জন্য কাজলের বান্ধবীর কাছে দিয়েছি, আমি দেখতে চাই এটা কিভাবে কাজ করে, আর এটা চোখে একটা ক্যামেরা লাগানো আছে যেটার মাধ্যমে ওরা কি কি করছে আমি সবকিছুই দেখতে পাবো। সুনায়না পুতুলটিকে দিয়ে অনেক কাজ করাতো, আর ওর যেটা ইচ্ছা করতো সেটাই পুতুলের কাছে চাইতো। সুনায়না পুতুলটিকে অনেক আদর করতো, এমনকি সুনায়না ঘুমাতো জাদুর পুতুলের সাথে। একদিন সুনায়না জাদুর পুতুলকে বলল, জাদুর পুতুল আমার জন্য পানি নিয়ে আসো। জাদুর পুতুল ওর কথা মতো পানি নিয়ে আসলো। জাদুর পুতুল, আমার অনেক পিৎজা খেতে ইচ্ছা করছে, এখনই পিৎজা এনে দাও। জাদুর পুতুল সাথে সাথে পিৎজা এনে দিল। সুনায়না জাদুর পুতুলের সাথে অনেক খুশি ছিল। পরদিন কাজল আর সুনায়না বাসে করে যাচ্ছিল, তখন বাসের একটি ছেলে বারবার ওদের দিকে তাকাচ্ছিল। দেখ কাজল, এই ছেলেটা না আমাদের দিকে তাকিয়ে আছে। কি বলছিস? দাঁড়া দেখছি। হ্যাঁ ঠিকই তো বলছি, এই ছেলেটা তো আমাদের দিকেই তাকিয়ে আছে, কত বড় সাহস ওর। দাঁড়া ওকে মজা দেখাচ্ছি। আরে তুই কি করবি, থাক ভেজালের দরকার নেই। না না উচিত শিক্ষা দিতে হবে, না না হলে অন্য মেয়েদের সাথেও এরকম কি করবে। কাজল আর সুনাইনা ছেলেটার কাছে গেল। আই ছেলে আই, তুমি আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? ইয়ে কোথায় আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, মিথ্যে কথা বলছেন কেন? আমরা মিথ্যে কথা বলছি তাই না? একদম তুই মিথ্যে কথা বলবি না, তুই আদব ছেলে কোথাকার। এটা বলে কাজল ছেলেটিকে একটা থাপ্পড় মারল। যখন কাজল বাসায় গেল, কাজল মা এসে পড়েছো তুমি? আঙ্কেল আমি এসে পড়েছি, মেজাজটা একদমই খারাপ। আর বলো না,
হ্যাঁ ঠিক করেছ, ছেলেটাকে একটা থাপ্পড় মেরে। কাজল অবাক হয়ে গেল। কিন্তু তুমি কিভাবে জানলে একটা ছেলেকে থাপ্পড় মেরেছি? এমনি বললাম গেস করে, মানে তোমাকে এইভাবে দেখে মনে হলো এরকম কিছুই হয়েছে। হ্যাঁ আর বলো না, এরকমটি হয়েছে। তারপর কাজল ওখান থেকে চলে গেল। উফ, আজকে তো একদম বেঁচে গেলাম, কিভাবে যে মুখ দিয়ে বের হয়ে গেল। সুনয়না আর কাজল পার্টি করতো, অনেক জায়গা ঘুরতে যেত, মজা করতো, এগুলো সব ওর আঙ্কেল দেখত। একদিন কাজলের আঙ্কেল সুনয়নাকে ফোন করে বলল, হ্যালো সুনয়না বলছো? হ্যাঁ আমি সুনয়না বলছি, আপনি কে? আমি কে? তুমি আমাকে চিনতে পারবে না, কিন্তু তুমি যে এত পার্টি করো, এত ঘুরতে যাও, আর তোমার যে একটা বয়ফ্রেন্ড আছে, এগুলো কিন্তু আমি তোমার বাবা মাকে বলে দিব। কিন্তু আপনি কে? আপনি এগুলো কেন আমাকে বলছেন? আমি তোমাকে সাবধান করার জন্য ফোন করেছি। এটা বলে কাজলের আঙ্কেল ফোন রেখে দিল। সুনয়না ও বুঝতে পারছিল না কি করবে, তখন ও কাজলকে ফোন করলো। হ্যালো কাজল, জানিস না একটু আগে একজন আমাকে ফোন করেছে। ফোন করে আমাকে বলছে আমরা এত পার্টি করি, ঘুরতে যাই, আমার একটা বয়ফ্রেন্ড আছে, এগুলো সব আমার বাবা মাকে বলে দিবে। কি বলছিস তুই? আর এগুলো দেখলোই বাকে। আচ্ছা তুই ভয় পাস না, আমি দেখছি। তখন কাজল চিন্তা করতে লাগলো। তখনই কাজলের মনে হলো ওর আঙ্কেল হঠাৎ করে ওই দিন ওই কথাটা বলে ফেলেছিল। আমার কাছে মনে হচ্ছে আমার আঙ্কেলের জাদুর পুতুলে তো আবার কিছু নেই। তারপর কাজল ওর আঙ্কেলের কাছে গেল। আচ্ছা আঙ্কেল বলো তো, আমি কালকে কোথায় গিয়েছিলাম? আমি কিভাবে বলবো, তুমি কালকে কোথায় গিয়েছিলে? আরে গেস করে না, তুমি তো গেস অনেক ভালো করতে পারো। আমার বান্ধবীদের কাছে আমি তোমার নামে অনেক সুনাম করেছি, তুমি অনেক ভালো গেস করো। কালকে তুমি রেস্টুরেন্টে গিয়েছিলে বন্ধুদের সাথে, তাই না? একদম ঠিক কথা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি একটু বের হচ্ছি। ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো। কাজল তাড়াতাড়ি সুনয়নার কাছে গেল। সুনয়নার কাছে যে রুমে পুতুলটি ছিল, ওই রুম থেকে সুনয়নাকে নিয়ে অন্য রুমে গেল। তারপর কাজল সুনয়নাকে সবকিছু খুলে বলল। সুনয়না আর কাজল পুতুলটি নিয়ে ওর আঙ্কেলের কাছে গেল। আঙ্কেল তুমি আমাদের সাথে এরকম কি করবে, আমরা কোনোদিন ভাবতেও পারিনি, কিভাবে পারলে তুমি আমাদের সাথে এটা করতে? আরে কি হয়েছে সেটা তো বলো। এটা জাদুর পুতুল ঠিকই, কিন্তু এটার মাধ্যমে তুমি আমাদের উপর নজর রাখতে, আমরা কোথায় যাই কি করি এগুলো সব করতে, আর তুমি সুনয়নাকে ব্ল্যাকমেল করেছ। হ্যাঁ আঙ্কেল আপনি আমাকে ব্ল্যাকমেল করেছেন, এটা আপনি একদমই ঠিক করেননি, আমি পুলিশে কমপ্লেন করব। না না এরকমটি করো না, আমি তোমাদের কাছে মাফ চাইছি। আমি আসলে টেস্ট করতে চাচ্ছিলাম যে আমার এই জাদুর পুতুলটি কাজ করে কিনা। তাই বলে তুমি আমাদেরকে এভাবে না বলে এটাকে টেস্ট করবে? আমি আমার আবিষ্কারের কোনোদিনও অপব্যবহার করব না, আমাকে তোমরা মাফ করে দাও। কাজলের আঙ্কেল ওদের কাছে অনেক মাফ চাইলো। তারপর সুনয়না আর কাজল আঙ্কেলকে মাফ করে দিল। কিছুদিন পর সুনয়না আর কাজলের বিয়ে হয়ে গেল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তামালপুর গ্রামে সারিকা নামের একটি মেয়ে বাস করত। ও একটি দোকানে চাকরি করত। দোকান থেকে বাসায় ফিরে সারিকা সবার আগে ওর বন্ধুকে ফোন করত। হ্যালো জন, আমি সারিকা বলছি, তুমি কেমন আছো, কি করছো তুমি? হ্যাঁ সারিকা, এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আমি অনেক বিজি, আমি কাজ করছি, তুমি ফোনটা রেখে দাও। আর আমি অনেক বিজি থাকি, আমাকে এতবার ফোন করবে না। এইভাবেই জন সারিকার কথা না শুনেই ওর ফোন কেটে দিত। সারিকা একদিন কাজ শেষ করে ওর বান্ধবীর সাথে বাইরে খেতে বের হলো। তখন ওর বান্ধবী ওকে বলল, আরে সারিকা বলিস না, কালকে তো আমার মার্কেটে জন আর জনের আম্মুর সাথে দেখা হয়েছে। জনরা তো দেখলাম যে মার্কেটিং করছে, মনে হয় জনের বিয়ের মার্কেটিং করছে, খুব তাড়াতাড়ি জন বিয়ে করে ফেলবে। কি বলছিস এটা তুই? আমি আর জন তো দুজনকে 5 বছর ধরে চিনি, জন যদি বিয়ে করে শুধু আমাকেই করবে, আর কাউকে করবে না। যদি তোর বিশ্বাস না হয় তাহলে তুই নিজে যেয়ে জনকে জিজ্ঞেস করে আয়। সারিকা সাথে সাথেই দৌড়ে দৌড়ে জনের কাছে গেল। আর যে ওকে বলল, জন তুমি নাকি বিয়ে করছো, তুমি কিভাবে বিয়ে করতে পারো, তুমি আমার সাথে এটা কিভাবে করছো?
সারিকা আমি বিয়ে করতে যাচ্ছি আর তুমি কি বলতে চাচ্ছ তুমি তো আমার ভালো বন্ধু কিন্তু জন তুমি এটা কিভাবে করতে পারো আমরা দুজন দুজনকে পাঁচ বছর ধরে চিনি আমি তো তোমাকে অনেক ভালোবাসি তোমার সাথে তো আমার সারা জীবন থাকার স্বপ্ন দেখে ফেলেছি আমি তো প্রতিদিন রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখি তো আমি কি বলেছিলাম আমাকে নিয়ে স্বপ্ন দেখতে আমি তো শুধু তোমাকে আমার একটা ভালো বন্ধু মনে করেছিলাম কেন আমি কি শুধু বন্ধু হওয়ারই যোগ্য আমার কি এমন নেই যেটার কারণে তুমি আমাকে বিয়ে করতে পারবে না তুমি দেখতে অনেক কালো তোমাকে দেখে মনে হয় যে তোমাকে কারো পাতিলের ভিতরে কালি লাগিয়ে দিয়েছে আর আমার মা তোমাকে একদম পছন্দ করে না এখন যাও এখান থেকে তোমার মুখ আর আমাকে কোনোদিন দেখাবে না সারিকার সব স্বপ্ন ভেঙে গেছে তাই সারিকা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে যায় জঙ্গলে যেয়ে ও কাঁদতে থাকে তখনই একটি জাদুকর্ণীর চোখ সারিকার উপর পড়ে জাদুকর্ণী এসে সারিকাকে বলল শোনো মেয়ে তোমার কি হয়েছে তুমি এত ঘন জঙ্গলে কি করতে এসেছো আমার কালো রঙের কারণে আমার বন্ধু জন আমাকে পছন্দ করে না আর ওর মা আমাকে পছন্দ করে না তাই ও আমাকে বিয়ে করেনি আমি তোমাকে একটা ফেয়ারনেস ক্রিম দিচ্ছি এটা লাগালে তুমি ফর্সা হয়ে যাবে কিন্তু মনে রাখবে এটার প্রভাব শুধু 24 ঘন্টাই থাকে তাই দিনে একবার হলেও এটা লাগাতে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি অনেক ফর্সা হয়ে যাব এটা লাগিয়ে আর জন আমাকে বিয়ে করবে সারিকা ফেয়ারনেস ক্রিমটি নিয়ে বাসায় যায় বেচারি মেয়ে ও কি জানে এটা জাদুর ক্রিম সত্যি কিন্তু এটা লাগালে ও আমার কন্ট্রোলে চলে আসবে আর আমার কন্ট্রোলে চলে আসলে ওকে দিয়ে আমি যে কোনো কাজই করাতে পারবো সারিকা পরের দিন ওই জাদুর ক্রিমটি ওর মুখে লাগায় আর ও অনেক ফর্সা হয়ে যায় ফর্সা হয়ে যখন সারিকা বাইরে বের হলো তখন সব ছেলেরা ওকে দেখতেই থাকে সারিকার বান্ধবী কারিশমা এটা জানতে পারে এটা জেনে ও তাড়াতাড়ি করে সারিকার বাসায় আসে আরে সারিকা তুই এত ফর্সা কিভাবে হয়ে গেলি আমাকেও তো বল জঙ্গলে একটি জাদুকর্ণী ছিল উনি আমাকে এই জাদুর ফেয়ারনেস ক্রিমটি দিয়েছে দেখো এটা লাগিয়ে আমি কত ফর্সা হয়ে গেছি কারিশমা কি পাগল হয়ে গেছে নাকি সারিকা ওই জাদুকর্ণী মহিলা ওর জাদুর ফেয়ারনেস ক্রিম দিয়ে গ্রামের অসহায় মানুষদেরকে বশ করে আর ওদেরকে ওর মন মতো কাজ করায় তুমি এখনই এই ক্রিমটিকে ফেলে দাও কিন্তু কারিশমা এটা যদি ফেলে দেই তাহলে তো জন আমাকে আর বিয়ে করবে না তুমি তো জানো তাই না আমি জনকে কতটা ভালোবাসি তো কোনোদিন তো জন জানবেই যে তুমি ফেয়ারনেস ক্রিম লাগিয়ে ফর্সা হয়েছো আর কোনোদিন যদি ফেয়ারনেস ক্রিমই শেষ হয়ে যায় তখন কি করবে তুমি তুমি ঠিকই বলছো কারিশমা ফেয়ারনেস ক্রিম শেষ হয়ে গেলে তো আমি আবার কালো হয়ে যাব কালো হয়ে গেলে তো জন আমাকে আবার ছেড়ে দিবে কারিশমার কথা শুনে সারিকা ওর ভুল বুঝতে পারলো কারিশমা তুমি তো আমার চোখ খুলে দিয়েছো তুমি আসলে আমার অনেক ভালো বন্ধু আমি এখনই এই ক্রিমটি ফেলে দিচ্ছি সারিকা সাথে সাথে ওই জাদুর ফেয়ারনেস ক্রিমটিকে ফেলে দেয় আর ওর মুখ ধুয়ে ফেলে ওর মুখ ধোয়ার পরে ও আগের রূপে ফিরে আসে দেখো সারিকা তুমি কত সুন্দর হয়ে গিয়েছো শুধু যে ফর্সা মানুষরাই সুন্দর হয় এমন তো কোনো কথা নেই সারিকা কালোরাও তো সুন্দর হতে পারে তুমি ঠিকই বলছো কারিশমা আমি যেমন আছি ওরকমটি ভালো আমি নিজেকে এখন অনেক ভালোবাসি এখন আমাকে কেউ ভালোবাসুক আর না বাসুক আমি নিজেকে ভালোবাসি একদিন সারিকা ওর দোকানে কাজ করছিল তখন ওর দোকানের মালিকের ছেলে ওকে এসে বলল সারিকা আমি তোমাকে প্রত্যেক দিন দোকানে দেখি আমি দেখতে দেখতে তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমাকে বিয়ে করবে আমি কালো এটাতে কি তোমার কোনো সমস্যা নেই না সারিকা এটাতে আমার কোনো সমস্যা নেই তুমি মন থেকে অনেক ভালো একটা মেয়ে তাই আমি তোমাকে বিয়ে করতে চাই সারিকা বিয়ের জন্য রাজি হয়ে যায় কিছুদিন পর ওদের বিয়ে হয়ে যায় এরপরে ওরা খুশি খুশি জীবন যাপন করতে লাগলো পৃথিবীর পাশের গ্রহে ডাইনিরা বসবাস করত
ওরা মানুষদেরকে একদমই পছন্দ করত না। রাতের বেলা মানুষদেরকে ওরা অনেক ভয় দেখাতো, আর দিনের আলোতে ডাইনিদের শক্তি কাজ করত না। তখন পৃথিবীর মানুষ ওদেরকে ভয়ও পেত না। এদিকে পরিনগরের পরীরা পৃথিবীর মানুষদেরকে অনেক সাহায্য করত। পরি কালকে আমাদের গ্রামে রাতের বেলা ডাইনিরা এসেছিল, ওরা আমাদের অনেক অত্যাচার করেছে, আপনারা আমাদেরকে একটু সাহায্য করেন। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, কালকে আসলে আমাদেরকে বলবে, আমরা ওদেরকে দেখে নিব। ঠিক আছে পরি। এরপর রাতের বেলা পরিরা মানুষদেরকে সাহায্য করতে গেল। তোরা মানুষদেরকে ছেড়ে দে, এরকম করবি না। কেন করবো না, তোদের কথাতেই হবে নাকি, এখন তোদেরকেই মজা দেখাচ্ছি। এটা বলে ডাইনিরা পরিদের উপর আক্রমণ করল। পরিদের শক্তি ডাইনিদের থেকে অনেক কম ছিল। এক পরি কোনো রকম জীবন বাঁচিয়ে পালালো। ওই পরি একটি গাছের পিছনে পালিয়েছিল। শোনো এখন সবাই, এখন সকাল হয়ে যাবে, চলো সবাই আমাদের নগরীতে ফিরে যাওয়া যাক। আর আমরা এখন থেকে রাতই রাখবো, পৃথিবীতে কোনোদিন সকাল হতে পারবে না। কেন, এটা কিভাবে করবেন আপনি? আমরা চাঁদে চুরি করব, চাঁদকে পৃথিবীর একদম সামনে এনে দিব, যেন আর কখনো সূর্যের আলো না আসতে পারে। তারপর ডাইনিরা ওখান থেকে সবাই চলে গেল। এগুলো সব ওই পরি শুনে ফেলল। তারপর ও রানী পরির কাছে গিয়ে সবকিছু জানিয়ে দিল। এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার, তাহলে কিছু একটা তো আমাদেরকে করতেই হবে, নাহলে পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। শোনো, পরিনগরে যত জাদুর লাঠি আছে সব জাদুর লাঠি একত্রে করো, আমরা ওইটা দিয়ে অনেক বড় একটি শক্তি বানাবো। জি রানী পরি, যেভাবে আপনি বলেন। এদিকে ডাইনিরা সবাই মিলে চাঁদে চুরি করতে যাচ্ছিল। চলো সবাই, সবাই প্রস্তুত তো? হ্যাঁ আমরা সবাই প্রস্তুত, চলেন আমরা চাঁদে চুরি করতে যাব। আজকে অমাবস্যার রাত, এই রাতই হবে শেষ রাত, এই রাত আর শেষ হবে না, মানুষ কোনোদিন দিনের আলো আর দেখতে পারবে না। তারপর ডাইনিরা চাঁদের কাছে গেল, যে চাঁদকে দড়ি দিয়ে বাঁধল, বেঁধে ওরা পৃথিবীর দিকে নিয়ে আসছিল। তখনই ওখানে পরিরা চলে আসলো। কিরে, তোরা এখানে কেন আসলি? তোদের তো এখানে আসা উচিত হয়নি, এখন তো তোরা সবগুলো মরবি। কে মরবে সেটা তো দেখাই যাবে। আমরা চাঁদের চুরি কোনোদিনও তোদেরকে করতে দিব না। কেন করতে দিবি না? দাঁড়া, তোদের সবাইকে এখন মেরে ফেলছি। আক্রমণ! এরপর রানী পরি ওনার বড় জাদুর লাঠিটা বের করল। এখন তোরাই মজা বুঝবি। তারপর সবগুলো ডাইনিকে পুড়িয়ে মেরে ফেলল। তারপর ওরা চাঁদকে জায়গা মতো রেখে আসলো। এরপরে ডাইনিরা আর কোনোদিনও পৃথিবীর মানুষদেরকে কিছু করতে পারলো না। সবাই খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা ছোট্ট পরির গল্পটি। এ গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।